অধিনায়ক থাকা অবস্থায় টানা দ্বিতীয়বার ইতালিকে ফুটবল বিশ্বকাপের টিকিট এনে দিতে পারেননি দলনেতা জর্জো কিয়েলিনি। আগামী জুন মাসে ম্যারাডোনা কাপে লিওনেল মেসিদের বিপক্ষে ম্যারাডোনা কাপে অংশ নেওয়ার পর অবসর নেবেন তিনি। সম্প্রতি সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে এমন তথ্যই দিয়েছেন কিয়েলিনি। ইতালিয়ান সিরিয়ায় সোমবার রাতে সাসেলোর বিপক্ষে খেলতে নামে জায়ান্ট ক্লাব জুভেন্টাস। পাওলো দিবালা ও মোজি কেনের গোলের সুবাদে 2-1 গোলে জিতেছে তুরিনের ক্লাবটি। এদিন দুর্দান্ত ফর্মে ছিলেন জুভেন্টাসের অন্যতম সেরা ফুটবলার জর্জো কিয়েলিনি। উল্লেখ্য, ফুটবল কিংবদন্তির স্মরণে কোপা আমেরিকা এবং ইউরোতে চ্যাম্পিয়ন হওয়া দল দুটোকে নিয়ে ম্যারাডোনা কাপের আয়োজন করার কথা রয়েছে। এতে অংশ নেবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা এবং ইউরোর শিরোপা জেতা দল ইতালি। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 1 জুন।